আসসালামু আলাইকুম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন খোদা দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার নিরলস কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন দেশের কাউকে দরিদ্র থাকতে দেব না সবাই উন্নত জীবন পাবে সোমবার বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স পুরস্কার অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলেন জাতির পিতার নেতৃত্বে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি তার লক্ষ্য ও আদর্শ ছিল সকলের সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয় আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে এই নীতি অনুসরণ করে যাচ্ছি আমাদের সরকারের আমলে দেশের আর্থসামাজিক খাতে যেমন উন্নয়ন হচ্ছে ঠিক তেমনি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে যাচ্ছি তাছাড়া আমরা সমগ্র বিশ্বব্যাপী শান্তিরক্ষা বাহিনীতে অবদান রেখে যাচ্ছি সরকার প্রধান বলেন মিয়ানমারের নির্যাতনে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আমরা আশ্রয় দিয়েছি আমি আশা করি বিশ্বের সকল মানুষের শান্তি ও মানবাধিকার যেন রক্ষা পায় এক্ষেত্রে আমরা সকলের সহযোগিতা কামনা করি